আব্দুল্লাহ সুপার দিয়েছে ও আপনারা দেখেছেন শুধুমাত্র বাইতুল মোকাররম হাটহাজারী কিংবা ব্রাহ্মণবাড়িয়া নয় গত কয়েকদিন ধরে চার দফায় বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনগুলোর উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ হামলা চালিয়েছে নারীদেরকে লাঞ্ছিত করেছে অসংখ্য মানুষকে আহত করেছে গত পরশুদিন প্রথম আলো বাংলা টিভিন সহ বেশ কয়েকজন সাংবাদিকের উপরে তারা আক্রমণ চালিয়েছে এবং গত পরশুদিন মতিঝিলে আমাদের উপরে বিনা উস্কানিতে তাণ্ডব চালিয়েছিল আমরা ধামরা চায় জাফরুল্লাহ স্যারকে জাতির অভিভাবক উনি আজকে দেশের এই কান্তিরত্নে ওনার এই প্রতিবাদ আশা করি এই ক্ষমতাসীনরা কর্ণপাত করবে এবং এই দেশের একটা সহিংস পরিস্থিতি বিরাজ করছে এই সহিংস পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অতি দ্রুত প্রধানমন্ত্রী সহ সকলকে বলবে সকল রাজনৈতিক দল নেতা কর্মীদের নিয়ে আলোচনা করে দেশের শান্তি ফিরিয়ে আনার আনতে চায় যদি দেশের যে পরিস্থিতি হয় তার দায় আপনাকে নিতে হবে একটা সাবধান সাবধানে তার বাড়িতে শেষ করতে চাই আপনারা নিশ্চয়ই জানেন যে মিয়ানমারের যে বর্তমানে জান্তা সরকার সেনা সমর্থিত সরকার গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা নিচ্ছে এবং গণতন্ত্রকামী মুক্তিকামী মানুষের মিছিলে খুলি চালাচ্ছে হামলা করছে সেখানে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে কে চীন তাদেরকে সহযোগিতা করছে কে চীন ঠিক একইভাবে আজকে বিনা ভোটের সরকারের বিরুদ্ধে যখন মানুষ ফুসে উঠছে প্রতিবাদ করছে রাস্তায় নামছে তখন কিন্তু তাদের যে তারা যাদের গোলামি করছে তাদের প্রভু ভারত যে যাদের তারা দাসত্ব করছে সেই ভারত কিন্তু এদেশে চীনের ভূমিকা অবতীর্ণ হবে আপনাদেরকে সর্বশেষ একটা কথাই বলতে চাই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে এদেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে প্রয়োজনে আমাদেরকে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শপথ নিতে হবে আবার প্রয়োজনে যুদ্ধ যেতে হবে যুদ্ধ হবে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্নির্মাণ সম্মানবিক ন্যায় বিচার প্রতিষ্ঠার যুদ্ধ ধন্যবাদ সবাইকে দেখা হবে আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে পর্দায় দেখানো লিঙ্কে ক্লিক করুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না